আচ্ছা, আমি বিগত কয়েকদিন থেকে বিএসওয়াইএফ সংগঠনের বিভিন্ন পদাধিকারী সহ ওই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা কেন্দ্রীয় কমিটির মুখ্য উপদেষ্টা এবং আরও আদার সদস্যগুলোরে দেখতে হয় আর বিভিন্ন গ্রামেগঞ্জে আপনারা চষে বেড়াচ্ছেন। কী অভিযান নিয়ে আপনারা চষে বেড়াচ্ছেন প্রথমে মীরাবাইয়ে বলার জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। আমরা গ্রামেগঞ্জে গরিবের আওয়াজ অভিযান নিয়ে চষে বেড়াচ্ছি। আমরা বিগত দিনে বাহাদুরপুর জিপি, রতনপুর জিপি, নিতাইনগর জিপি পরিদর্শন করেছি। এইভাবে গরিব মানুষের, মেহনতি মানুষের, অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে আমরা দেখেছি তাদের নাম পিএমওয়াই তালিকা থেকে বাদ পড়েছে, তাদের নাম পিএমওয়াইয়ের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আজকের দিন আমরা নারায়ণপুর তুপখানা জিপিতে এসে সেইভাবে গরিব মানুষের ঘরে ঘরে গিয়ে আমরা পৌঁছেছি, যাহাতে আমরা এই সমস্ত গরিব মানুষের আওয়াজ দিশপুর থেকে আরম্ভ করে, অর্থাৎ আসাম সরকার থেকে আরম্ভ করে কেন্দ্রীয় সরকার, ভারত সরকারের কাছে আমরা পৌঁছে দিতে চাই। আর সেই দাবি আমরা রাখছি, যাহাতে এই সাইট যেটা ক্লোজ করে দেওয়া হয়েছে পিএমওয়াই তালিকা, সেই সাইটটা খুলে দিয়ে এই গরিব অসহায় মেহনতি মানুষের নাম যাহাতে তালিকাভুক্ত করে তাদের ঘরের ব্যবস্থা করা হয়। বিএসওয়াইএফ এর কেন্দ্রীয় কমিটির মুখ্য উপদেষ্টা নজরুল ইসলাম মীরার আমি বাইশ্য শুনেছি আপনাদের অভিযানের। এইবারে আমি সামান্য বাইশ্য শুনতে চাই ওই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলী হোসেন মীরা সাহেব, আপনি আপনাকে বলছি আপনাদের যে লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আপনি অতি সংক্ষেপে সামান্য বাইশ্য। আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের এই গ্রামাঞ্চলের পিছিয়ে পড়া মানুষ যারা আছে, গরিব মেহনতি ঠেলা চালক, রিক্সা চালক, দিনমজুর মানুষ, তাদের আওয়াজ আমরা দিশপুর দিল্লিতে পৌঁছে দেওয়ার জন্য আজকে পিএমএওয়াই ঘর, যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিলেন প্রত্যেকটি ঘর পাকাকরণ করা হবে, কিন্তু আমরা এখানে গরিবের আওয়াজ অভিযানে বের হয়ে দেখতে পেয়েছি যে এখনও পর্যন্ত 70% মানে ঘর পাকাকরণ হয়নি। এবং যারা প্রকৃত হিতাধিকারী, যারা প্রকৃত গরিব মেহনতি দিনমজুর মানুষ, কি যে একটি রহস্যের কারণে তাদের ঘর পিএমএওয়াই এর তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, তার জন্য আমরা এই অভিযান চালাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। এইবারে আমি ওই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমার এইচএম মেহবুব ভাইকে বলবো সামান্য এই লক্ষ্য এবং উদ্দেশ্য ব্যাখ্যা করার জন্য। দেখেন, আমার পূর্ববর্তী বক্তারা বলেইছেন যে পিএমওয়াই ঘর থেকে প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত হয়েছেন, যার জন্য আমাদের বিএসওয়াইএফ কর্তৃক এই গরিবের আওয়াজ নামের অভিযান। আমি আজকের এই অভিযানের মার্ফতে হাইলাকান্দি জেলা উপায়ুক্তের দৃষ্টি আকর্ষণ করে কেবলমাত্র একটি কথাই বলবো যে আমাদের হাইলাকান্দি জেলাটি হচ্ছে একটি পরিবার, এবং এই পরিবারের সদস্য আমরা গরিব ধনী সবাই আমরা হাইলাকান্দির যত জনসাধারণ আছি। তাই আজকে আমাদের প্রকৃত হিতাধিকারীরা এই পিএমওয়াই থেকে বঞ্চিত হয়েছেন, ওনারা আপনারই সদস্য এবং আপনি আমাদের জেলা উপায়ুক্ত হিসাবে আমাদের এই পরিবারের আপনি প্রধান। তাই যেন এই গরিব অসহায় মানুষদের সুবিচার পাইয়ে দেওয়া হয় এবং অতিসত্বর যেন এই পিএমওয়াই সাইটটি খুলে দেওয়া হয় এবং পুনরায় যেন ওদের নাম পিএমওয়াই লিস্টে লিপিবদ্ধ করা হয়, এটাই আমাদের দাবি এবং এটাই জনসাধারণের দাবি। অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং আপনারা প্রচেষ্টা চালিয়ে যান। এইবারে অতি সংক্ষেপে দু কথা বলার জন্য, আমরা বিএসওয়াইএফ সংগঠনে যে গরিবের আওয়াজ অভিযান চালিয়ে যাচ্ছি, আমাদের পিএমওয়াই গড় থেকে অসহায় মানুষরা যারা বঞ্চিত হয়েছেন ওদের পাশে আমরা সব সময় বিএসওয়াইএফ সংগঠনের কর্মকর্তাবৃন্দ থাকবো। এই অভিযানটা আমরা চালিয়ে যাব ততক্ষণ পর্যন্ত ওদের নাম আমাদের পিএমওয়াই লিস্টে নাম অন্তর্ভুক্ত করা হয় না ততক্ষণ পর্যন্ত আমরা এই অভিযান চালিয়ে যাব। বিগত দিনে দেখছি আপনারা রতনপুর, বাদুরপুর, নিতাইনগর ইত্যাদি অঞ্চল আপনারা পরিদর্শন করেছেন, এইবারে আমি দেখতেছি যে নারায়ণপুর দ্বিতীয়, তৃতীয়, প্রথম এলাকা চষে বেড়াচ্ছেন। তো আজকে আমরা জ্যাম ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের মাধ্যমে, যে চ্যানেলটি হচ্ছে আমাদের জেলার একটি অন্যতম চ্যানেল আমরা সবাই জানি, সেই চ্যানেলের মাধ্যমে আমরা জনসাধারণের প্রতি আহ্বান করছি যে দেখুন, আমরা বিএসওয়াইএফ সংগঠনের কর্মকর্তা, আমরা যে রাজনীতি করব, আমরা যে পলিটিক্স লিডার, এরকম কিচ্ছু নয়। আমাদের জীবনের মূল্যবান সময়টুকু ব্যয় করে অতি ক্লান্ত হয়ে সমস্ত গ্রামে গ্রামে পরিদর্শন করছি অসহায় গরিব মানুষদের, যাতে আওয়াজটুকু পৌঁছে দিতে পারি আমরা সঠিক জায়গায়। তাই আপনাদের কাছে আহ্বান করছি জ্যাম ক্রিয়েশনের মাধ্যমে আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করুন, যাতে অসহায় গরিব মানুষের আওয়াজটুকু শক্তিশালী হয়। ধন্যবাদ। জ্যাম ক্রিয়েশনের মাধ্যমে আমি বলতে চাই, আমাদের যে গরিবের আওয়াজ যে অভিযান চালাচ্ছি, আমরা এটা চালিয়ে দেখছি হাইলাকান্দি জেলার 62 জিপিতে, সেইভাবে গরিব অসহায় মানুষ প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত রয়েছেন,
তাদের সাইটটি খোলার জন্য আপনাকে আগেও বলছি এখনও বলছি আমাদের অভিযান অব্যাহত আমরা রাখছি শুধু অভিযান করে আমরা থামব না যদি তাদের নাম সাইটটি খুলে তাদের নাম যদি পিএমআইয়ের তালিকার অন্তর্ভুক্ত করা না হয় তাহলে আমরা বিএসআইএফ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলনে আগ বাড়ব আজকে আমরা মানে যে চ্যানেলের সম্মুখে উপস্থিত হয়েছি আমাদের বরাকের অন্যতম একটি চ্যানেল যেটা হচ্ছে জে এম ক্রিয়েশন আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষের মানে পাশাটা টাকা একটি চ্যানেল সেই চ্যানেলটি প্রত্যেকটি এলাকায় গ্রামেগঞ্জের সুখ দুঃখের কথা আমাদের জনসাধারণের কাছে যথা আসাম সরকার কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি নিরপেক্ষ একটি চ্যানেল আর সেই চ্যানেলকে আমি আমাদের বরাক উপত্যকার প্রত্যেক মানুষদের কাছে আমি আহ্বান করছি প্রত্যেক জনসাধারণের কাছে আহ্বান করছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলটিকে আরও উন্নত করার মানে করার সুযোগ দেন এবং ওনাকে যাতে সক্রিয়ভাবে প্রত্যেকটি গ্রামাঞ্চলের যে পিছিয়ে পড়া মানুষের আওয়াজটি পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করুন।